আলহামদুলিল্লাহ বিরিয়ানি রান্না কমপ্লিট এখন প্যাকেটিং করা হবে চলে আসছি মিরপুরের বাজারে শশা আছে তো আমরা এখন প্যাকেটিং করব আর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি লুফিন কিব্রিয়া আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে তো বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে স্পেশাল ডে স্পেশাল ডে মানে হচ্ছে আমাদের ইউটিউবে বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা একটি আয়োজন করতে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের স্পেশাল ব্লগ তো আজকে আমরা একটা এর আগে আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম যে আপনাদের সাথে আমরা শেয়ার করব কি আয়োজন করছি হ্যাঁ তো আমরা বলেছিলাম আমরা কি কি শেয়ার মানে কি কি করছি সেটা শেয়ার করব বছর পূর্তি উপলক্ষে তো ইউটিউব জগৎটা আসলে আমরা যখন প্রথম থেকে শুরু করি ইউটিউব জগৎটা যখন আমরা আসলাম তখন আমরা ইউটিউব বিষয়ে কিছুই বুঝতাম না তো আমরা ভিডিও করতাম মানে এখনো অতটা বুঝি না মানে কি বলে ছেলে খেলার মতো আর কি তো মানে এমনি ভিডিও করতাম ছেড়ে দিতাম মানে বুঝতাম না যে এত কিছু আছে ইউটিউবে তো কিছু ভাই বোন আছে এবং আরেকজন ভাইয়ের কথা না বললে না জীবন ভাই উনি অনেক হেল্প করেছে আমাদেরকে অনেক অবদান আছে ওনার এই চ্যানেলে তো ওনাকে ওনার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা এছাড়া অনেক যারা এই পর্যন্ত আমাদেরকে আমাদের প্রিয় ভাই বোনরা যারা এই পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে নিয়ে আসছেন তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং দোয়া যারা আমাদেরকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে নিয়ে আসছেন অনেক কষ্টের ছিল এই পর্যন্ত আসা আমাদের জার্নিটা জার্নিটা আমরা হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে এগোচ্ছি আগানো শুরু করেছি তো আপনাদের সাপোর্টটা আসলে খুব জরুরি আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন তাহলে করে আমরা আরো আমাদের পরিবারটা মানে পথ চলাটা আমাদের সহজ হয়ে যাবে তো আজকে আমরা যে আয়োজনটা করেছি আমরা তো কেক সবসময় খাই কাটাকাটি সবসময় করি আমরা বিরিয়ানিও খাচ্ছি আমরা চিন্তা করেছি আজকে কিছু অসহায় মানুষদের পথের অসহায় মানুষদেরকে খাওয়াবো তো এই আমাদের নিয়ত ছিল তো ইনশাল্লাহ এটা সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারাও আমাদের সাথে থাকবেন এর আগেও আমরা অনেকবার করেছি আপনারা দেখেছেন আবার অনেকে আছে দেখেননি আজকে যে এই এই উদ্যোগগুলো আজকে যে উদ্যোগটা সেটা আমার পুরোটাই আমার কষ্টের টাকায় আমার নিজের বিজনেসের থেকে অনেকে মনে করতে পারেন যে ইউটিউবের টাকা দিয়ে না ইউটিউবের টাকা না একেবারে নিজস্ব কষ্টের টাকা দিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি তো ইনশাআল্লাহ এটা দোয়া করেন যাতে পূরণ করতে পারি আর হচ্ছে আমরা এর আগেও গিয়েছিলাম ওখানে আমরা এর আগে শীতের সময় কম্বল দিয়েছি অসহায় মানুষদের আরো অনেকবার আমি রান্না করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মহিলা মানুষ সে মানে 2021 সালে এসেও একটা রাস্তায় একটা মধ্যবয়সী মহিলা মানে কি বলবো আর গায়ে কিছুই ছিল না কাপড় তো শুধু ব্যানার দিয়ে প্যাচে ছিল আর কি দেখে আমি পুরো আমি অবাক হয়ে গেলাম মেঘলা এটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল তো আমি অবাক হয়ে গেছিলাম যে এই 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 এখন মানে এই ডিজিটাল যুগে আসার পরেও তারপর সে ব্যানার পরে আছে একটা মধ্যবয়সী ক্লিপটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই অবস্থা তো আমরা এই যখনই আমি একটু মানে আমার সামর্থ্য হয় বা আমার অ্যাবিলিটি হয় পারি তখনই চেষ্টা করি আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আর অনেকে মনে করতে পারেন এটাতে ভিডিও করার কি আছে এটাতে ভিডিও তো ভিডিও করার মানে হচ্ছে আমাকে দেখে যদি দুই একজন মানুষ ইন্সপায়ার হয়ে যায় যে আমার মানুষও বলে যে না আমিও এরকম একটা কিছু করব আমার নিজের টাকা দিয়ে আমিও অসহায় মানুষদের পাশে দাঁড়াবো তাহলে এটা আমার ভিডিও বানানোটা সার্থক হয়ে যাবে এবং আল্লাহ খুশি হয়ে যাবে এবং আমার সওয়াব হবে তো আপনারা অনেকে বলতে পারেন যে আপনারা দেখায় কেন করতেছেন ইসলামে তো দেখায় মানে সওয়াব করার মানে নাই হ্যাঁ তো তাদেরকে বলতেছি যে আমাদের দেখা দেখি যদি একজন মানুষের উপকারে আসে এটার জন্যই আমাদের আর কি ভিডিওটা বানাই আর আপনারা একটি লাইক দিয়ে বসে পড়ুন কারণ একটি লাইক আপনাদের একটা লাইকে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে তাতে করে দুই একজন মানুষ যদি ইন্সপায়ার হয়ে যায় তো শেয়ারও করে দিতে পারেন আপনাদের ভালো লেগে থাকলে তো আজকে আমরা বাজার করব আমি বাজারে যাব একটু পরে এবং আয়োজন করব এমনিতে কিন্তু বাজারে যাই না আমি বাজারে যাই না তারপর আজকে নিজে হাতে বাজার করব এবং আয়োজনটা সম্পূর্ণ করার চেষ্টা করব আম্মু অসুস্থ তারপর আম্মু রান্না করবে বলছে যেহেতু অসহায় মানুষদেরকে খাওয়াবো আর ওর ইচ্ছা ছিল যে আমি তো সব সময় আম্মুর হাতের বিরিয়ানি খাই তো এবার আমি কিছু মানুষকে আমি আম্মুর হাতের বিরিয়ানি খাওয়াবো
তো চলেন আর দেরি না করি আর কথা না বাড়াই, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আরো কথা বাড়াইলে। তো অনেক কথা বলে ফেললাম, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ অনেক কাজ পড়ে আছে, চলেন আমরা আজকে এই ভালো উদ্যোগ যেটা নিয়েছি সেটাতে আপনারাও সামিল হয়ে যান লাইক দিয়ে, তাহলে করে আপনারাও এই সোয়াবের অংশীদার হয়ে যাবেন। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক, এখন আমি বাজারে যাব। তো চলেন লেটস গো। আমি বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি, মিরপুর দুই বাজারে যাব, আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি এখন যাচ্ছি মিরপুর দুইয়ের বাজারে, তো বাজারে যেয়ে তারপরে কথা বলছি। চলে আসছি মিরপুর দুইয়ের বাজারে। শশা আছে? ওই এই পাশে না? কত করে? 60। টমেটো? টমেটো 100। কত করে কেজি ভাই মাংস? 600 টাকা কেজি। এটা মাংস নিব। এই দোকানটায় পাওয়া যায় হচ্ছে বিভিন্ন ধরনের, এখান থেকে আমি নিই হচ্ছে, আমি মিডিয়াম সাইজটা নিলাম এখান থেকে। এখান থেকে আসলে আমরা এই প্যাকেটগুলো নিই, নিয়ে ফেললাম 30টা প্যাকেট এখন ইনশাল্লাহ। এই তো বাজার করা শেষ, এখন বাসার উদ্দেশ্যে। এই খালে তো বাসায় যেয়ে এখন সব প্রিপারেশন নেওয়া হবে। তো এখন ক্যামেরাটা অফ করি, অনেক বাজার টাজার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, এখন বাসায় যেয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো দোয়া করেন যাতে মানে সুন্দর করে সম্পূর্ণ হয়। আর এটা আসলে আল্লাহর খুশির জন্যই, গরিব অসহায় মানুষদেরকে এক বেলা যদি খাওয়ানো হয়, খাওয়ানো যায় আর কি, আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ। তো দোয়া করি। এই যে বাজার করে নিয়ে আসছি, এখন আর কি রান্না হবে। গরু মাংস, মাংসগুলো একদম টাটকা ভালো। 3 কেজি গরু মাংস এখানে আছে, তো 3 কেজি পোলাই চাল, 3 কেজি গরু মাংস। বিরিয়ানি হবে, এখন রান্না হবে। তো দোয়া করেন যাতে সম্পূর্ণ করতে পারি। আলহামদুলিল্লাহ বিরিয়ানি রান্না কমপ্লিট। এখন এই যে খারি, এই যে আরা খারি, এখন প্যাকেটিং করা হবে। রান্না তো শেষ, এখন হচ্ছে প্যাকেটিং করার পালা। আমার কাজ হচ্ছে এই যে, আমাকে কাজ দিয়ে দিয়েছে প্যাকেটিং করব, প্লাস শসা ছিলব, কাঁচামরিচ। তো এখন এই প্যাকেটিং করা শুরু হবে। তো আমরা আসেন শসা গুলো ছিলে ফেলি, সবাইকে নিয়ে ছিলতেছো মানে সবাই তো আছে, ভিউয়ার ভাইয়ারা ভাই বোনরা দেখছে না। এখন আমরা এই তো শসা ছিলে পিস পিস করে সুন্দর করে আমরা, হ্যাঁ অবশ্য এক একজন এক একটা কাজ ভাগ করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। চলো আমরা, আর প্যাকেটিংটা আমরা সবাই মিলেই করব। চলো। তো আমরা এখন প্যাকেটিং করব, আর প্যাকেটিং করে আমরা রাতে 10:30, হ্যাঁ 10:30 আমরা রওনা দিব, বের হবো মিরপুর একের উদ্দেশ্যে। তো আমরা এখন প্যাকেটিং করব। জানি না কার কার ভাগ্যে আছে এই খাবারগুলো, জানি না আসলে কার ভাগ্যে আছে খাবারগুলো। ইনশাল্লাহ আমরা 30 জন মানুষের আয়োজন করেছি, এর আগেও আমরা এরকমই আয়োজন করেছিলাম। তারপরে ডিম ছিল। তো এবার আমরা করছি হচ্ছে গরু মাংস দিয়ে বিরিয়ানি। তো আম্মুর হাতে তো বিরিয়ানি আসলে আমরা খেয়েছি, তো আজকে আম্মু অসুস্থ ছিল, তারপরও আম্মু রান্না করছে। তুমি আমি আম্মুর জন্য দোয়া করবেন, আম্মু আম্মুর হাতে বিরিয়ানি তো আমরা খেয়েছি, আজকে অসহায় মানুষগুলো খাবে আজকে। তো চলে আমরা এখন প্যাকেটিং করি। তুমি এর মধ্যে শশা আর ইয়ে দিয়ে দাও। ও শশা কাঁচা মরিচ, তুমি আমি করে দিই প্যাকেটিং করে নিয়ে। তো দোয়া করেন যেন সম্পূর্ণ করতে পারি, আমরা তাড়াহুড়ো করছি। অনেকেই আছে না খেয়ে ঘুমিয়ে পড়ে, এর আগেও আমরা দেখেছি তাই না? অনেক বাচ্চাগুলো দেখলাম যে ওখানে যে
না খেয়ে ঘুমিয়ে পড়েছে না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমরা প্যাকেটিং গুলো করি আমাদের প্যাকেটিং শেষ এখন ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা বের হব আমরা খাওয়া দাওয়া করে এরপরে আমরা বের হব তো এই তো আমরা বের হচ্ছি আজকে এই যে ফুল ব্যাগ প্যাক করা তারপরে আমার সব কিছু নিয়ে রেডি আমরা এখন বের হব তো মিরপুর একের উদ্দেশ্যে তো কেমন লাগলো আজকে ব্লগটি আজকে এই পর্যন্তই আমরা অবশ্যই কালকের ব্লগে শেয়ার করব যে আমাদের এই যে আমরা উদ্যোগটা নিয়েছি এটা সম্পূর্ণ হয় কি না দোয়া করবেন যাতে সম্পূর্ণ হয়ে যায় আল্লাহর রহমতে তো আমরা এখন যাব যে সেখানে অসহায় পথের মানুষদেরকে খাওয়াবো তো ইনশাল্লাহ এটা অবশ্যই আপনাদের সাথে কালকের ব্লগে শেয়ার করব সে পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে ভিডিওটা দিলে আপনারা খুব সহজেই পেয়ে যান আর লাইক দিয়ে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন লাইক যদি দেন এই ভিডিওটা আপনাদের মতো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর আপনাদের এই লাইক দিলে আপনারাও এই ভালো কাজে মনে করবো যে সামিল হয়ে গেছেন আপনারাও একটা সোয়াবের কাজে সামিল হয়ে গেছেন তো এই যে মেঘলা আমরা রেডি জানি না কার কার ভাগ্যে খাবারগুলো আছে অনেকেই আমি এর আগের বার দেখেছি যে না খেয়েই শুয়ে পড়েছে অনেক বাচ্চারাও ছিল ওর মধ্যে তো আমরা তো প্রথমে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে কেন আমরা এই উদ্যোগটা নিয়েছি তো আফসিনকে রেখে যাচ্ছি আম্মুর কাছে আফসিন খেপে গেছে ওকে কেন নিয়ে যাচ্ছি না তো যেহেতু আমরা একে এই রাতেবেলা যাচ্ছি তো এই রাতেবেলায় আসলে ওরা না খেয়ে শুয়ে থাকে ঘুমিয়ে থাকে এই জন্য রাতেবেলা যাওয়া নাহলে আমরা সকালে দিতে পারতাম সকালে আসলে এইভাবে থাকে না ওরা তো সকালে বিভিন্ন জায়গায় ওরা থাকে তো রাতের বেলাটা এক জায়গায় হয় ওখানে সবাই ঘুমায় না খেয়ে থাকে তো এর আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম তো আর কথা না বাড়ে আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত তো ইনশাল্লাহ আমরা বের হচ্ছি দোয়া করবেন বিসমিল্লাহ করে বের হচ্ছি ইনশাল্লাহ কালকে ব্লগে শেয়ার করব আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন যে আমরা কিভাবে গেলাম এবং সম্পূর্ণ হলো কিনা আমাদের নিয়তটা যেন কমপ্লিট হয় খুব ভালোভাবে আর আপনারাও এই লাইক দিয়ে সামিল হয়ে যান একটি ভালো কাজে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ